বাবা বাবা গো এবার মা আমি না ডেকে বলে বাবা গো বাবা বাবা গো যেই দিন থেকে আমার গর্ভে সন্তান আসছে গো বাবা ওই দিন থেকে আমি আমেনার কোনো সুখ নাই কোনো পেটে ব্যথা নাই জুড়ে কন্যা আল্লাহ আকবার ডেকে বলে আমেনারে লজ্জা নিস না গো মা আমি যখন তোর কাছে আসলাম দেখলাম কাপড়ের উপর দিয়া পেটের মধ্যে এইভাবে হাত বুলাইতেছিলা আর কি যেন বলতেছিলা মা মেনা দুইটা চোখের পানি ছেড়ে ডাক দে মা মা গো মামার বাজনে না মা মেনা ডেকে বলে বাবা বাবা গো আমার এই জানি কে ডেকে ডেকে বলে আমেনা রে বড় দামি মা তোর গর্ভে আখিরি জমানার নবী এরে আমেনা তুই বড় দামি মা তুই আখিরি জমানার নবীর মা এরে বাবাজি আমার গর্ভে আমি নাকি আখিরি জমানার নবীর মা বাবা গো ও বাবা আমার গর্বে আমার গ্রামে নাকি আখিরি পয়গাম্বরের মা আমার গর্বে আখিরি জমানার নবীরে পেটে রাইখা কাপড়ের উপর দিয়া আমি একটু আদর করতেছিলা আমার নবীজির বাবা দাঁড়ানো কাইকা জমিনে বৈশা গেছ চোখের পানিগুলা ঝর্ণার মতো ছেড়ে দিয়েছে আমি না দৌড়ে যায় বাবা বাবু নাতি দুনিয়াতে আসলে দাদা খুশি হয় না বেজার হয় আপনারা বলুন একটু জোরে বলুন বাবাজি তবু বাবা বাবু আমার আখিরি জমানার নবীর আমি হইলাম আখিরি জমানার নবীর মা আপনি হলেন আখিরি জমানার আখিরি পয়গাম্বরের দাদা দাদা গো ও গো বাবা আপনি দাদা হইয়া কি খুশি হইতে পারেন নাই আমার আমার নবীজির বাবা ডেকে বলে আমেনা আমেনা গো আমি খুশি গো আমেনা আমি দাদা কইয়া কেমনে আমি তোরে শোনাইয়া দে গো আমেনা পেটের ভিতরে রাইখা কাপড়ের উপর দিয়া যেই নবীর আদর করবি আমি দাদা হইয়া কেমনে জানাই তোর আখিরি জমানার নবী এটিম হইয়া গেছে না না এটা সারা রাইতে ভালো লাগবে আমার কাশ উঠে গেছে তো ভাই না না আমি আমি ভাই আপনার মাইন্ড আমি সত্যি রাখতে যাই না কারণ আমার তো কাশ উঠছে দেখছেন না আর আমনও আমনও করবেন কারণ আমি তো শেষ করে দিছি কথা এটা তো লম্বা ঘটনা তিনটাই তো শেষ হইতো পাঁচটাই তো শেষ হইতো না তবে একটা কথা আমার কথাগুলো এলোমেলো হইছে কামরা উলি আল্লাহ মানবো তো জুরো বলেন মানবো কি না কেমনে মানবেন ওলি আল্লাহ নাম পড়লে নামাজ লাগে না আরে কর নামাজ লাগেনি মা বাবার খেদমত লাগেনি করবেন ওলি আল্লাহ দরবারে যাবেন আমার জন্য দোয়া করুন আপনার কাজ শুয়ে গেছে বাজান রাগ করে না হ্যাঁ দোয়া না এখন মোনাজাত দিন হুজুর আসছে এই তো আর কি বিদায় নিতাম কোন তো দিই আমি সবার জন্য দোয়া করি আমি একজন অসুস্থ মানুষ এই যে খোসা দেয় সময় তো বাইরা যায় আপনারা জানেন না এই বাংলার অনেক মানুষে জানে আমি মরা জানেন যাই হোক আবার যদি কখনো দাওয়াত দিবেন আজকে সব শেষ করে দাওয়াত দিতেন না আসসালামু আলাইকুম।